আমি সুব্রত মাইতি, আমি একজন নিউট্রিশনিস্ট। এই মুহূর্তে আমার সামনে যে আছে অনেক ছোট একটি মেয়ে, কিন্তু অল্প বয়সে ওর গর্ভের পাথর এসেছিল। ও প্রথমে বুঝতে পারেনি পাথর, পেটে যন্ত্রণা হয়, ডাক্তার দেখানো হয় এবং ইউএসজি রিপোর্ট ধরা পড়ে ওর গর্ভের পাথর আছে। 6 mm, 5 mm দুটি বড় বড় পাথর ছিল, আরও কিছু মাল্টিপেল পাথর ছিল। এই মুহূর্তে ওই মেয়েটি আমার কাছে আসার পর ওকে আমি ভিটামিক্সের কথা বলি এবং ট্রিটমেন্টের কথা বলি যে ওষুধ ছাড়া, অপারেশন ছাড়া পাথর ভালো হয়, সেটা আমি প্রমাণ করে দেখিয়েছি। এবং এখন এই মুহূর্তে যে মেয়েটির পেটে এত যন্ত্রণা হতো, সে অনেক ভালো আছে, পাথরের সাইজও কমছে, আর একটি পাথর এখন আছে 2.5, তো সেটাও কমে যাবে কয়েকদিনের মধ্যেই। ভীষণভাবে আনন্দের কথা বলছি, গলব্লাডারের পাথর হলে অপারেশন ছাড়া ভালো হয়। গলব্লাডার আপনার প্রয়োজনীয় একটা অঙ্গ, বাদ দেবেন না। আপনার হজম শক্তি কমে যাবে, আপনার বিলিরুবিনের পরিমাণ অনেক বেড়ে যাবে, জন্ডিস হলে ভালো হবে না। গলব্লাডার কেটে বাদ দেবেন না, গলব্লাডার রাখা উচিত, এবং যদি পাথর পড়ে সেটি নিশ্চিত রূপে ভালো হয়। শুভশ্রী। আমি শুভশ্রী পাল। আগে আমার পেটে অনেক যন্ত্রণা হতো, যার কারণে আমি ইউএসজি রিপোর্ট করেছিলাম, তো তাতে ধরা পড়েছিল যে আমার পেটে পাথর আছে। তারপর আমার মাসি আমাকে বলেছিল যে সুব্রত স্যার এরকম রোগ সারাতে পারে, তো তারপর আমি তার কাছে আসি এবং ওষুধ খেয়ে অনেকটা ভালো আছে। এখন আর আমার পেটে যন্ত্রণা হয় না। কি খেয়েছিস? ভিটামিক্স, একদম একদম, লেমন রস। তো আরো কিছু ট্রিটমেন্ট রয়েছে, কোলন ডিটক্স করতে হয়, এর মধ্য দিয়ে রোগ সারে। মানব দেহের এমন কোনো রোগ নেই ঠিক হয় না, সব রোগ ঠিক হয়ে যাবে। আমি সুব্রত মাইতি। যদি কোনো যে কোনো মানুষ রোগের বিষয়ে ঠিক জানতে চান, ইনফরমেশান পেতে চান, রোগ সারাতে চান, ডিজিজকে ফ্রি করে দিতে চান, ডিজিজ ফ্রি হতে চান, আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বার 8348780170। নমস্কার।